আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সুপ্রিয় দর্শক, যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আপনারা অনেকেই বলেছিলেন যে আমাদের বেবিরা অনেক ছোট, এখনও কথা বলে না, বা বেশ কিছু স্কিলস আপনাদের বেবিদের মধ্যে প্রেজেন্ট আছে, বা আপনারা বুঝতে পারছেন যে হ্যাঁ, অন্যান্য কোনো তেমন সমস্যা নেই, অথচ কথা বলছে না। তো এই ক্ষেত্রে আপনারা কোথা থেকে কাজগুলো শুরু করবেন, সেই জন্য অনেকেই অনেক ভাবে জানতে চেয়েছেন। তো এই জন্য হচ্ছে ইন জেনারেলি আমরা যেই জায়গাটা থেকে আমরা কাজগুলো স্টার্ট করতে পারি, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আমাদের যে সোশ্যাল গ্রিটিংস, যেগুলো অর্থাৎ সোশ্যাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। আমরা ইউজুয়ালি কমিউনিটিতে যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বেশি বেশি ইউজ করে থাকি, যেটা হচ্ছে কি যে কারো সাথে দেখা হলো বা কারো কাছে গেলাম বা কেউ আমার কাছে আসলো, প্রথমত আমরা যেটা করি যে সালাম দেই। আমরা যারা মুসলমান তারা সবাই আসসালামু আলাইকুম বলি, বা হিন্দু হলে আদাব বলি বা নমস্কার বলি, বা অন্যান্য কোনো ধর্মাবলম্বী যারা আছেন তারা বিভিন্নভাবে তাদের গ্রিটিংসগুলোকে এভাবে প্রকাশ করে থাকেন। তো এই জন্য আমরা যখনই শিশুদের সাথে দেখা হচ্ছে বা কারো কাছে নিয়ে যাচ্ছি বা কেউ আমার কাছে আসছে, তো ওই সময় আমরা চেষ্টা করব যে কীভাবে কত সহজভাবে আমরা তাকে সালামটাকে দেখাইতে পারি বা তাকে দিতে পারি। আমরা তাকে সালাম দেব, সে আমাদের দিকে তাকাবে, মুস্কি হাসবে, বা আমরা তার দিকে তাকাবো, এই কাজটা আমরা করতে পারি। তারপর হচ্ছে আমরা অনেক সময় আমাদের ভাবের আদান প্রদানের সময় অনেক সময় আমরা শেক হ্যান্ড করি বা মুসাবা করি। তো এই ক্ষেত্রে হচ্ছে তার হাতটা নিয়ে একটু আমাদের হাতে রাখলাম, একটু টাচ হলো, সে একটু ফিল করলো যে হ্যাঁ, আমার হাত ধরে সে টানাটানি করছে। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় হ্যান্ডশেক করে থাকি, এটা আমরা করতে পারি। তারপর কেউ যখন আমরা চলে যাচ্ছি, সালাম দেওয়া শেষ, অনেক সময় আমরা বাই বাই করি বা দূর থেকে হ্যালো বলি, টাটা দেই, আল্লাহ হাফেজ দেই। তো এই এই জিনিসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বাচ্চার জন্য। যখন আপনি খুবই প্রাথমিক অবস্থায় কাজ শুরু করবেন, সে হয়তো বা অনেকগুলো ভোকাবুলারি সম্পর্কে খুব বেশি ধারণা তার ভিতরে নেই, কিন্তু যখন আপনি দেখবেন যে আপনি বিভিন্নভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি করে বিভিন্ন রকম জেস্টার ইউজ করতেছেন বা সাইন ইউজ করে তাকে তার সাথে একটু জাস্ট প্রাইমারিভাবে আদান প্রদান করছেন, তখন সে কিন্তু মানসিকভাবে আসলে প্রস্তুত হয় যে কীভাবে আমি আরেকজনের সাথে যোগাযোগ করব বা কমিউনিকেশন করব। তো এই জন্য যে আমরা যে কোনো কাজই করি না কেন, তার আগে হচ্ছে আমাদের এই যেই প্রাইমারি সোশ্যাল ইউজ অফ যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, এইগুলো খুব বেশি বেশি করে বাচ্চাদের সাথে ইউজ করা। সেটা ঘর থেকে বের হচ্ছি তখন করা যেতে পারে, বা বাসা থেকে কেউ চলে যাচ্ছে তখন হতে পারে, কিংবা কেউ বাসায় প্রবেশ করছে, কলিং বেলের আওয়াজ হচ্ছে, তখন আমরা দরজাটা খুলে তার সাথে আমরা এই গ্রিটিংসগুলো ইউজ করতে পারি। কিংবা অনেক সময় আমরা ব্যালকনিতে দাঁড়াই, আরেক বাসার ব্যালকনিতে অনেকে দাঁড়ায়, তখন এক্ষেত্রে আমরা যে টাটা, বাই বাই, হ্যালো দেই, এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে খুব বেশি বেশি করে তার সাথে ইউজ করা। ইচ্ছে করেই আমরা এক রুম থেকে আরেক রুমে চলে যাচ্ছি, হ্যাঁ, ইচ্ছে করে আমরা আরেক রুম থেকে আসছি, তখন যেন আমরা আবার এই গ্রিটিংসগুলোকে বেশি বেশি করে ফোকাস করি। তাহলে যেটা হবে, আমাদের শিশুরা তাদের কমিউনিকেশন শেখার আগে, অর্থাৎ ভার্বাল হোক নন ভার্বাল হোক, এই কমিউনিকেশনগুলো শেখার আগেই তার নিজের ভেতরে একটা সচেতনতা, অর্থাৎ নিজের একটা দায়িত্ববোধ তৈরি হতে পারে। অর্থাৎ যেই ল্যাঙ্গুয়েজগুলো তখন পরবর্তীতে গিয়ে তার আন্ডারস্ট্যান্ডিংকে ডেভেলপ করে নিয়ে আসবে এবং তার কথা বলার জন্য অনেক বেশি সুইটেবল হয়ে যাবে। তো এই জন্য আমরা খুব বেশি বেশি করে সোশ্যাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে আমাদের বেবিদের সাথে কাজগুলো স্টার্ট করি। ইনশাল্লাহ আমরা আমাদের শিশুদের ভাষার বিকাশের জন্য আমরা উপকৃত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।